হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি। স্টুডেন্ট, আজকে শুরু করছি এসএসসি জিডির ক্লাস, যেখানে আমরা প্রত্যেকদিন বেলা 1টার দিকে এসএসসি জিডির ক্লাসগুলো প্রোভাইড করছি। এসএসসি জিডি ক্লাস যেটা, সেটা হচ্ছে আমরা জিকে ক্লাসটা প্রোভাইড করছি। তোমাদের এসএসসি জিডির পরীক্ষা অ্যাডমিট কার্ড রিলিজ হয়ে গেছে, পরীক্ষা স্টার্টও হবে কিছুদিনের মধ্যে। তো তোমরা শেষ সময়ে এসএসসি জিডির ক্লাসগুলো একবার দেখে নিতে পারো, এখান থেকে প্রশ্নগুলো আসলে তোমরা কমন পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন দেখো, হরপ্পা সভ্যতার বাণিজ্য কোন পথে চলত? জলপথে, স্থলপথে, জলপথ, স্থলপথ দুটোই নাকি কোনোটি নয়? হরপ্পা সভ্যতা, হরপ্পা সভ্যতার বাণিজ্য চলত জলপথে। হরপ্পা সভ্যতার বাণিজ্য চলত জলপথে, সঠিক উত্তর হবে জলপথ। পরের প্রশ্ন দেখো, বুদ্ধদেব দুঃখের উৎস তা থেকে মুক্তি লাভের জন্য কয়টি মহান সত্য পালনের নির্দেশ দিয়েছিলেন? বুদ্ধদেব দুঃখের উৎস তা থেকে মুক্তি লাভের জন্য কয়টি সত্য পালনের নির্দেশ দিয়েছে? 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক উত্তর হবে 4টি, 4টি মহান সত্য পালনের নির্দেশ দিয়েছিলেন। সঠিক উত্তর হবে 4টি। বুদ্ধদেব দুঃখের হাত থেকে বা পরিত্রাণের লাভের জন্য কতগুলি মার্গের কথা বলেছিলেন? কতগুলি মার্গ বা পথের কথা বলেছিলেন? 5টি, 6টি, 7টি, 8টি। অষ্টাঙ্গিক মার্গ অর্থাৎ 8টি মার্গের বা পথের কথা উল্লেখ করেছিলেন দুঃখ থেকে পরিত্রাণ লাভের জন্য। বৌদ্ধ সঙ্গীতের প্রথম অধিবেশন কত খ্রিস্টাব্দে আহত হয়েছিল? বৌদ্ধ সঙ্গীতের প্রথম অধিবেশন কত খ্রিস্টাব্দে আহত হয়েছিল? 486, 476, 486, 496, 506। সঠিক উত্তর হবে 486 খ্রিস্ট পূর্বাব্দে। খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে কতগুলো জনপদ গড়ে উঠেছিল? 12টি, 14টি, 16টি, 18টি। ষষ্ঠ শতকে কতগুলি জনপদ গড়ে উঠেছিল? ষষ্ঠ শতকে জনপদ গড়ে উঠেছিল 16টি, যেটাকে বলা হয় ষোড়শ মহাজনপদ, 16টি। সাগর সম্রাট, সাগর সম্রাট হলো একটি ভাসমান তৈলকূপ খননকারী জাহাজ, যাত্রী পরিবাহী জাহাজ, মালবাহী জাহাজ কোনোটি নয়। সাগর সম্রাট যেটা, সেটা হলো ভাসমান তৈলকূপ খননকারী জাহাজ, সাগর সম্রাট, এটা বোম্বে হাইতে। সালেম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত? সালেম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোথায় রয়েছে? ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ছত্তিশগড়, তামিলনাড়ু। সালেম লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রটি রয়েছে তামিলনাড়ুতে। সঠিক উত্তর হবে তামিলনাড়ু। শিল্পদানব বলে খ্যাত কোনটি? শিল্পদানব, লৌহ ইস্পাত শিল্প, কার্পাস বয়ন শিল্প, পেট্রোকেমিক্যাল শিল্প নাকি চা শিল্প? শিল্পদানব বলা হয় পেট্রোকেমিক্যাল শিল্প, পেট্রো রসায়ন শিল্পকে। সেল কবে প্রতিষ্ঠিত হয়? সেল কবে প্রতিষ্ঠিত হয়েছিল? সেল প্রতিষ্ঠিত হয় কবে? অপশন বলছে 1971, 1972, 1973, 1974। সেল প্রতিষ্ঠিত হয়, এটা হলো স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, 1973 সালে। সঠিক উত্তর হবে 1973। ভারতের মোট বৃষ্টিপাতের কত শতাংশ মৌসুমী বায়ুর ফলে হয়? মোট বৃষ্টিপাতের কত শতাংশ মৌসুমী বায়ুর প্রভাবে হয়? 70%, 80%, 90%, 95%। ভারতের মোট বৃষ্টিপাতের 90% মৌসুমী বায়ুর দ্বারা হয়, 90%। রাজনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় রাজনীতি ও গণতন্ত্রের মধ্যে সহযোগিতা, সরকারের উপর মানুষের নিয়ন্ত্রণ, ভোটের দ্বারা সরকার গঠন ও সরকার পতন, মানুষের দ্বারা মুক্ত রাজনৈতিক কর্মকাণ্ড। রাজনৈতিক স্বাধীনতা বলতে বোঝায় ভোটের দ্বারা সরকার গঠন ও পতন, অপশন সি। কত সালে মণ্ডল কমিশন গঠিত হয়? মণ্ডল কমিশন কত সালে গঠিত হয়েছিল? 1975, 1980, 1985, 1990। মণ্ডল কমিশন গঠিত হয়েছিল 1980 সালে। নিম্নলিখিত একটি কোনটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান নয়? সাংবিধানিক প্রতিষ্ঠান নয় এর মধ্যে কোনটি? স্টাফ সিলেকশন কমিশন, ফাইন্যান্স কমিশন, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন, ইলেকশন কমিশন। সাংবিধানিক প্রতিষ্ঠান নয়, স্টাফ সিলেকশন কমিশন। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা সংবিধানের কত নম্বর ধারায় উল্লেখ রয়েছে? রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা 163 নম্বর ধারায়, 164 নম্বর ধারায়, 165 নম্বর ধারায়, 166 নম্বর ধারায়। রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা লিপিবদ্ধ রয়েছে 163 নম্বর ধারাতে। ভারতের রাজ্যপালই একমাত্র যিনি স্বেচ্ছাধীন ক্ষমতা ভোগ করতে পারেন। হাইকোর্টের ক্ষমতাকে সাধারণভাবে কয়টি এলাকায় বিভক্ত করা হয়? হাইকোর্টের ক্ষমতাকে 2টি,
তিনটি, চারটি, পাঁচটি। হাইকোর্টের ক্ষমতাকে তিনটি এলাকাতে ভাগ করা হয়। কোন দেশের জাতীয় খেলা তীরন্দাজি? কোন দেশের জাতীয় খেলা তীরন্দাজি? আফগানিস্তান, ভুটান, জাপান, ভারত। কোন দেশের জাতীয় খেলা তীরন্দাজি? তীরন্দাজি হলো ভুটানের জাতীয় খেলা। নিম্নলিখিত কোন দেশের জাতীয় খেলা ক্রিকেট? কোন দেশের জাতীয় খেলা ক্রিকেট? ভারত, জামাইকা, শ্রীলঙ্কা, মার্কিন যুক্তরাষ্ট্র। জাতীয় খেলা হলো ক্রিকেট জামাইকার, জামাইকা। ক্রিস গেল, উসেইন বোল্ট এরা সবাই জামাইকার। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস খেলোয়াড় কে ছিলেন? বিল টিলডেন, ডন বাচ, হেনরি ভিন্স, জ্যাক ক্রেমার। প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস খেলোয়াড় ছিলেন ডন বাচ, ডন বাচ। এশিয়ান গেমস কত সালে শুরু হয়? এশিয়ান গেমস কবে শুরু হয়েছিল? অপশন বলছে 1951, 1954, 1958, 1962। এশিয়ান গেমস শুরু হয়েছিল 1951 সালে। শেষ প্রশ্নের আগে বলে দিই, আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার, যার অফলাইন ব্রাঞ্চ বালুঘাট, গঙ্গারামপুর, তপন, বুনিয়াদপুর, কালীগঞ্জ, মালদাতে রয়েছে। তোমরা যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারো। প্রত্যেকটা ব্রাঞ্চে রয়েছে আলাদা আলাদা শিক্ষক প্রত্যেকটা বিষয়ের জন্য। পাশাপাশি স্টাডি মেটেরিয়ালস এবং বই সেন্টার থেকে প্রোভাইড করে দেওয়া হয়। অনলাইন এবং আবাসিক ক্লাসের ব্যবস্থা রয়েছে। অনলাইন ক্লাস বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে দিয়ে দেওয়া হয়। পাশাপাশি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নোট প্রোভাইড করে দেওয়া হয়, বই প্রোভাইড করা হয়। পাশাপাশি পিডিএফ নোট প্রতিটা ক্লাসে সাথে সাথেই দিয়ে দেওয়া হয়। যেটা আবাসিকের ব্যবস্থা রয়েছে, সেখানে থাকা খাওয়া এবং মাটির ব্যবস্থা রয়েছে। পড়াশোনার ব্যবস্থা রয়েছে, ডে এবং নাইট উভয় ক্লাসের ব্যবস্থা রয়েছে। তো তোমরা ডিসক্রিপশানে দেওয়া বিভিন্ন নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। আমাদের যে মক টেস্টগুলো হচ্ছে তার লিঙ্ক ডিসক্রিপশান থাকবে, সেখান থেকে গিয়ে পুরনো মক টেস্টগুলো দেখে নিবে। অবশ্যই সব মক টেস্টগুলো দেখলে আশা করি এসএসসি জিডির যে 20টা প্রশ্ন, অর্থাৎ 40 মার্ক, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে 2 করে 40 মার্ক, সেই 40 নম্বরটা তোমরা পেয়ে যাবে। আজকে শেষ প্রশ্ন, প্রথম অলিম্পিক গেমস কোথায় অনুষ্ঠিত হয়েছিল? গ্রিস, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জামাইকা। প্রথম অলিম্পিক গেমস অনুষ্ঠিত হয়েছিল গ্রিসে। সঠিক উত্তর হবে গ্রিস। এই ছিল আজকের প্রশ্ন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।